এখন আমার যদি এবারে যে আড়াই লাখ টাকা বাংলাদেশি টাকায় আমি যদি ফেসবুক ইউটিউব থেকে পেয়ে থাকি এবার অনুমান করো তারা কত টাকা পেতে পারে আমার ধারণা তারা তো কেউ কখন আপনাদেরকে মালে মাল হয়ে যাবে এখন আমারটা আমি বলছি এখন আমি অনুমান করতে পারি যে আমার তিন লাখ সত্তর হাজার চার লাখ সাবস্ক্রাইবার দিয়ে যদি আমি আড়াই লাখ টাকা রোজগার করতে পারি আর তিন লাখ সত্তর হাজার ফলোয়ার দিয়ে তাহলে যাদের মিলন মিলন আছে তারা তো আমার ভাই হয় আর গুণ বেশি রোজগার করে এটি তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের দুজনের এই ভিডিওটি আপনারা দেখছেন সর্বপ্রথম হলো প্রাণ ঢালার শুভেচ্ছা আমি জর্জ রয়েছে আপনাদের সাথে আর আমার পাশে রয়েছে শানু তো কি দেখাবো শানু আজকে আজকে ভিডিও কি নিয়ে আজকে কি চমৎকার কন্টেন্ট নিয়ে আসলে আমি আমি না আমরা আপনাদের পাশে এসেছি এবং এখানে আমাদের গোবর ফাঁস করে দেওয়া হবে জর্জ ভাইয়ার গোপন জর্জ ভাইয়ার গোপন তথ্য ফাঁস ফাঁস

তো সেন একটা জিনিস আমার আসলে বলতে খুব ইচ্ছা করছে সেটা হলো তোমার ইউটিউবের চাইতে কিন্তু ফেসবুক আমা আমাকে অনেক বেশি টাকা দেয় শুধু অনেক বেশি বলবো না তিন চার গুণ বেশি টাকা দেয় তো এখন আসেন আমি আপনাদেরকে দেখাই যে অগাস্ট মাসে যে টাকাটা আমাকে তারা দিয়েছিল ফেসবুক এবং গুগল এটা টাকাটা পেয়েছে হলো আমি অগাস্ট সেপ্টেম্বর তিন সপ্তাহ পরে সেপ্টেম্বর মাসে বাইশ তারিখে তারা আমার অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকাটা পাঠিয়ে দিয়েছে তো এখানে ফেসবুক দিয়েছিল আমাকে দুই হাজার আর গুগল দিয়েছিল মানে ইউটিউব দিয়েছিলো বারোশো ছিয়াত্তর ডলার তা এখন আমি এক কাজ করি শানু দুই হাজার আটানব্বই আর বারোশো ছিয়াত্তর দুই হাজার আটানব্বই প্লাস বারোশো ছিয়াত্তর তো টোটাল হয় হলো তেত্রিশশো চুয়াত্তর ডলার এই তেত্রিশশো চুয়াত্তর ডলার হলো এটা আমার অগাস্ট মাসের ইনকাম যেটা আমি পেয়েছি সেপ্টেম্বর মাসে এবং দুজনে প্রায় একই সময় টাকা দিচ্ছে গুগল দিয়েছে বোধহয় বিশ তারিখে আর ফেসবুক দিয়েছিল একুশ সেপ্টেম্বর মাসে তিন সপ্তাহ পরে সেটা আমি একটু পরে বলছি তো এটা হলো তেত্রিশশো চুয়াত্তর ডলার এলে এক্সাক্টলি আমার অ্যাকাউন্টে তারা জমা দিয়েছে এবার বাংলাদেশে টাকায় যদি আমি এখন আজকে রেট কত যদি পঁচাশি টাকা আমি ধরে নিই তাহলে আসে হলো দুই লক্ষ ছিয়াশি হাজার সাতশো নব্বই টাকা এই দুই লক্ষ ছিয়াশি হাজার সাতশো নব্বই টাকা হলো আমার অগাস্ট মাসের ইনকাম যেটা আমাকে তারা দিয়েছে তিন সপ্তাহ ইউটিউব দুজনে মিলে যেটা আমাকে দিয়েছে তার তিন সপ্তাহ পরে অর্থাৎ সেপ্টেম্বর মাসে এর ভিতরে ফেসবুকগুলো সবচেয়ে বেশি টাকাটা আমাকে দিয়েছে তো অগস্ট মাসে আমার ইনকাম হলো এই দুই লাখ ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার সাতশো নব্বই টাকা তো এবার আসুন আমি আপনাদেরকে বলি যে অ্যাকচুয়ালি সেপ্টেম্বর মাসে গুগল আর ফেসবুক আমাকে কত টাকা দিয়েছে তো এখন সেপ্টেম্বর মাসের টাকাটা তারা আমার অ্যাকাউন্টে জমা পড়েছে হলো তারও তিন সপ্তাহ পরে তার মানে অক্টোবর মাসের একুশ বা বাইশ আর আজকে আমাদের দুজনের ভিডিওটা করা হলো পঁচিশ তারিখে তো ফেসবুক আমাকে দিয়েছিল একুশশো ডলার বারো সেন্টস ফেসবুক থেকে একুশশো উনআশি ডলার ধরে নেন আর গুগল আমাকে দিয়েছে হলো সাতশো উনত্রিশ ডলার এটা আপনাদেরকে বলা হচ্ছে সেপ্টেম্বর মাসের যে টাকাটা পেয়েছে সেটার কথা সেটা সেপ্টেম্বর মাসে তো কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম হলো অগাস্ট মাসের অগাস্ট মাসে এখন হলো সেপ্টেম্বর মাসে এটা বলছি আর তো সেপ্টেম্বর মাসে গুগল আমাকে দিয়েছে হলো মানে ইউটিউব দিয়েছে সাতশো ডলার কিন্তু ওই তুলনায় ফেসবুক দিয়েছে এরও তিন গুণ বেশি তা এখন আমি যদি দুটা যোগ করি সাতশো উনত্রিশ আর ওখানে ছিল একুশশো উনাশি দেখি সেন কত হয় আর এটা মনে রেখো দুই লাখ ছিয়াশি হাজার টাকা তো প্রায় ধরো তিন লাখ টাকার মতোই ঠিক আছে তো তিন লাখ টাকা যদি রাউন্ড ফিগার ধরে আমি এটাকে একটু বের করে দিই সাতশো উনত্রিশ আর একুশশো উনাশি এখন দেখো এখানে সাতশো উনত্রিশ যোগ একুশশো উনাশি আচ্ছা তো উনত্রিশশো আট ডলার এটা কিন্তু আমার সেপ্টেম্বর মাসে টাকা পেয়েছি আমি এই দুই দিন আগে অক্টোবর মাসে তা এখন এটাকে যদি আমি আবার পঁচাশি টাকা পঁচাশি টাকা দিয়ে গুন দিয়ে বাংলাদেশি টাকা তাহলে আসে প্রায় দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা লাখ টাকার মতো আড়াই লাখ টাকার মতো তো এর আগেটাই ছিল কত প্রায় তিন লাখ টাকা আর এখন আপনারা দেখলেন হলো আড়াই লাখ টাকা তার মানে তিন লাখ টাকা যে অ্যামাউন্টটা ছিল সেটা ইনকাম ছিল আমার হলো জুন জুলাই অগাস্ট মাসে ছিল অগাস্ট মাসে আমার টোটাল ফেসবুক আর ইউটিউব থেকে ছিল প্রায় তিন লাখ টাকার মতো আর অগাস্ট সেপ্টেম্বর মাসে আমার ইউটিউব আর ফেসবুক থেকে ছিল প্রায় দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা তো এইভাবে যদি আপনি গত ছয় মাস আপনি হিসাব করেন তাহলে এভারেজ আপনি দেবেন যে কখনই এটা আড়াই লক্ষ টাকার নিচে নামে না তো মোটামুটি আড়াই লক্ষ থাকা থেকে কখনো তিন লাখে যায় কখনো দুই লাখ সত্তর কখনো দুই লাখ আসে তো এইভাবে থাকে তো এখন আমি আপনাদেরকে যেহেতু আগেই বলেছি এটা কোনো বেতন করবো শ্রমের উপর কি পরিমাণ শ্রম আপনি দিয়েছেন দিয়েছেন আপনার ভিডিওর উপর পরিমাণ মনোযোগ কতটা কোয়ালিটি ছিল ভিউজ কেমন ছিল তারপরে গাইডলাইন ভায়োলেট করেছেন হ্যাঁ সেটাও আমি একটু পরে এসে বলছি আর কি তো এইসব নানান ভাবে যদি আপনি এগুলো গোছ করে ভিডিও টিডিও করেন তো মানুষ দেখবে কারণ দুই চারটা মানুষকে বোকা বানানো গেছিল ইউটিউব ফেসবুকে সবাইকে তো বানানো সম্ভব না তো মানুষ কম বেশি কন্টেন্টে বুঝে তো যার ফলে তারা আপনার ফলোয়ার হয় এবং আপনার ভিডিওগুলো দেখে তো এখন খেয়াল করে দেখো শানু আমার তো সাবস্ক্রাইবার তো কম প্রায় চার লাখে তাহমি কিছু না বহু মানুষ আছে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ দুই লাখ দুই মিলিয়ন তিন মিলিয়ন পর্যন্ত আছে তারপরে যে ফেসবুকে ফলোয়ার তাদেরও আছে লাখে লাখে আমার তো তিন লাখ সত্তর হাজার তাদের আছে মিলিয়ন মিলিয়ন এখন আমার যদি এবারে যে আড়াই লাখ টাকা বাংলাদেশি টাকায় আমি যদি ফেসবুক ইউটিউব থেকে পেয়ে থাকি এবার অনুমান করো তারা কত টাকা পেতে পারে

তাহলে এখন চিন্তা করে দেখেন আমি কি করেন এখন তো আমার ফেসবুক আর ইউটিউব দরকার ছিল না আমি টুকটাক আমার কাজের ফাঁকে যতটুকু সময় পাই কখনো গাড়ির ভিতরে বসে কখনো গাড়ি চালানো অবস্থায় কখনো গাড়ির পিছনে পাসা হেলান দিয়ে কখনো আমার ডাব গাছের নিচে কখনো রাস্তায় হাঁটতে হাঁটতে কখনো আমার পিছনে কৃষ্ণচুর গাছ আছে সেখানে এখন আমার পাখির একটা খাচ আছে কখনো তার সামনে বসে যেখানে মন চায় সেখানে করি তো এখন আমি এই হেলা ফেলা করে যদি আমার এই অবস্থা হিসেবে দাঁড়ায় তো যারা কিনার টোটালি প্রফেশনাল হিসেবে নিবে তাদেরটা চিন্তা করতে পারেন আমি তো ভাই সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত ইউটিউব আর ফেসবুকে বসে থাকার প্রশ্নই ওঠে না

এত টাকা সেটা আমি বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে হ্যাঁ এটা মোটামুটি একটা ভালো একটা ফিগারের অ্যামাউন্ট এটা না চাইতে আমি কিন্তু আশা করি কখন এক্সপেক্ট করি আমি মানে জানতামও না যে এভাবে এরকম টাকা আমি ভিডিও করি এটা শখ করি কিন্তু আমার ভিডিওটা এইভাবে রিওয়ার্ড করবে তারা ফেসবুক ইউটিউব থেকে সেটা অকল্পনীয় ব্যাপার আমি নিজেও বিশ্বাস করতে পারিনি কিন্তু পরে আমি দেখলাম এটা কি যেহেতু কেউ ওইগুলো ইউটিউব ফেসবুকে বলে না এখন আমি আমার পার্সোনাল কথাগুলো আপনাদেরকে বললাম তো এখন এত টাকা তুমি আসলে কি কাজে ব্যবহার করো কি করো এবার সেটাও একটু বলো আচ্ছা হ্যাঁ এটা সেন খুব সুন্দর একটা প্রশ্ন করছে এখন চিন্তা করে দেখেন এটা যেহেতু আবার কোনো ব্যবসা না কাজকর্ম কিচ্ছু না এটা হলো সময়ের ফাঁকে ফাঁকে কখনো গাড়ি চালিয়ে যাচ্ছি গাড়ি চালানো অবস্থাতে আপনাদের জন্য ভিডিওটা করলাম এক জায়গায় বেড়াতে গেছি এমনি ভিডিওটা করতাম তো এখন এইসব ভিডিও ইউটিউব ফেসবুকে আপলোড করার পর আপনারা লাখে লাখে মানুষরা দেখেন এইভাবে রিওয়ার্ড এটাকে আসলে আমার না এই টাকাটার দাবিদার হলো আপনারা এখন যেহেতু আমাকে আল্লাহ পাক আপনাদের দোয়ায় অনেক ভালো রাখছে ঠিক আছে আমার অনেক সোর্স আছে ইনকাম করার মতো ঠিক আছে কিন্তু আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিও মেক করেন তাদের হয়তো আমার মতো এত সোর্স নাও থাকতে পারে তো এই আমি মনে করি এটা জাস্ট একটা এক্সট্রা ইনকাম আমার জন্য তো আমি শানু দুজন মিলে অনেক ভেবেছি যে এই টাকাগুলো আসলে কী করা যায় যদি টাকাগুলো অটোমেটিকভাবে আমার পার্সোনাল অ্যাকাউন্টে চলে আসে তো আমরা দুজন মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি সেই এই টাকাগুলো যে প্রতি মাসে যে আমরা প্রায় কত আড়াই হাজার তিন হাজার মার্কিন ডলার আমরা পাই যেটা বাংলাদেশি টাকা এবারে যে প্রায় আড়াই লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত তো এই টাকাটা আমরা দুজনে মিলে চিন্তা করছি যে আমরা যে বিভিন্ন সময় ভেকেশনে যাই বছরে দুইটা যাই বা চারটা ভেকেশনে যেখানেই যাই না কেন এর কিছু অংশ ব্যয় হবে ভেকেশনে ভ্যাকেশনে পুরোটাই যে আবার এখান থেকে নিয়ে নিব। এমন কিন্তু না কারণ পুরোটা যদি নেই তাহলে ভ্যাকেশনই সব ফান্ড শেষ হয়ে যাবে আর কিছুই থাকবে না তো মনে করেন ওখান থেকে কিছু নেব মনে করেন অর্ধেক নিলাম আর অর্ধেক আমি আমার নিজের থেকে বললাম ভোর আমার ভেকেশনটা হয়ে গেল যেমন গতবার গিয়েছিলাম আর আরিসে কলোরাডোতে তো এই 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 বছর তো করোনার কারণে যাওয়া হলো না নেক্সট ইয়ার আমরা যাচ্ছি হলো তোমার ওই ট্রায়াঙ্গলে বারমোটা ট্রায়াঙ্গলে এখান থেকে ক্রুজে যাব বারমোটা ট্রায়াঙ্গলে অসংখ্য ব্লগিং করবো দেখাবো তো এইভাবে যদি আমেরিকা না তারপরে কানাডা ইভেন সাউথ আমেরিকা যে বিভিন্ন দেশগুলো আছে ব্রাজিল আর্জেন্টিনা সহ আরও যে অনেক ছোটো বড়ো দেশগুলো আছে এইসব দেশগুলো যদি ট্রাভেল করি বিশাল একটা কি বলবো একটা ট্রাভেল সোর্স মানে রিসোর্স তৈরি হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে গিয়ে অসংখ্য ভিডিও আপনারা পাবেন এই শুধুমাত্র ট্রাভেল উপরে বিভিন্ন দেশের উপরে বিভিন্ন সমাজ সংস্কৃতি ভাষা শিক্ষা আচার আচরণ হোটেল রেস্টুরেন্ট পথ ঘাট গরুর গাড়ি ঘোড়ার গাড়ি সবই আমি সেখানে দেখাবো তো এই গেল একটা এই আমার আয়ের এই ইউটিউব ফেসবুক থেকে যে আয় করি তার একটা অংশ ব্যয় হবে হলো ট্রাভেলে যেটা বছর আমরা দু চারবার যাই দ্বিতীয় যে অংশটা মানে বাকি যে টাকাগুলো থাকবে সেই বাকিগুলো টাকা দিয়ে আমরা দুজন নিয়োগ করছি আল্লাহ রহমতে যে বাংলাদেশে যে এই যে রেপগুলো হয় এবং রেপ হওয়ার পরে যে মেয়েরা যেভাবে একটা কি বিশ্রী অবস্থা তৈরি হয় যেভাবে অসহায় হয়ে যায় এই পরিবারগুলো তারা থানা পুলিশ করতে করতে আইন আদালত করতে করতে উকিল মুক্তার ধরতে ধরতে অবস্থা কাহিল হয়ে যায় এবং এইসব নানান জিনিস চিন্তা ভাবনা করে তারা কখনোই ন্যায় বিচারটা চাইবে এই এই সাহসটা নিয়ে তারা থানা পর্যন্ত যায় না তো যার ফলে বাংলাদেশে যে রেপের ঘটনা ঘটো ঘটে একশো তার ভিতরে আমার মনে হয় নব্বইটা পঁচানব্বইটার কোনো রিপোর্টই হয় না তো আমি চাই আসলে বাংলাদেশে এরকম একটা পরিবর্তন আসুক তো এর জন্য আমার যে বাকি টাকাগুলো রয়েছে তো আমি চাচ্ছি বাংলাদেশে রেপ ভিকটিম সাপোর্ট সেন্টার এই ধরনের একটা ফাউন্ডেশন করতে এটা আমার এই ব্যক্তিগত টাকা দিয়ে হবে এই ইউটিউব আমাকে যে টাকা দেয় সেই ব্যক্তিগত টাকা দিয়ে আমি করতে চাই আমরা করতে চাই এবং এর জন্য এই রেপ ভিকটিম সাপোর্ট সেন্টারে কয়েকজন লয়ার থাকবে হটলাইন নাম্বার থাকবে তো কেউ যদি কখন ইফ শিকার হয় অ্যাটেম্প টু রেপ বা রেপ হয়েছে এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তাদেরকে আমি অনুরোধ করব যে এটা এখনও হয়নি এটা জাস্ট একটা কনসেপ্ট ওইভাবে আমি প্ল্যান করছি সব কিছু তো তখন তারা কি করবে এই হটলাইনটাতে তার একটা কল করে সে তার গোপনীয়তা হান্ড্রেড হান্ড্রেড রক্ষা করা হবে যে ভাই আমার জন্য তো এই ঘটনাটা ঘটছে এখন আমি কী করবো তো তার সম্পূর্ণ গোপনীয়তা রেখে তাকে কিভাবে প্রসিজার করতে হয় এটা থানা থানা পুলিশের পুলিশের মাধ্যমে 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 কোর্টের যা যা করণীয় দরকার আমাদের যে থাকবে ওই লয়ারের মাধ্যমে সব কিছু করানো হবে তখন কি হবে তার কেসটা একটা গুরুত্ব পেয়ে যাবে এখন যদি কোনো কারণে থানা এটাকে গুরুত্বপূর্ণ না মনে করে কোর্ট এটাকে গুরুত্ব না মনে করে বা এটা ভেজালে পরে তখন আমার তার একটা পরিচয় আছে ইসানো ইউটিউবার ওই তখন একজন ইউটিউবারের আসল রূপ ফুটে উঠবে কত ভয়ঙ্কর হতে পারে একজন ইউটিউবার এবং কত ভাইরাল করে দিতে পারে যে কোনো নিউজকে তো একদিকে থাকে হলো বাংলাদেশের প্রশাসন আরেক দিকে থাকবে হলো সেই নিউজটাকে সমাজে ছড়িয়ে দেওয়ার একটা ভাইরাল বিষয় তো দুইটা যখন মুখোমুখি দাঁড়াবে তখন এই মেয়েটার কমপ্লেন এই মেয়েটাকেও কমপ্লেন করতে যেতে হবে না থানা পর্যন্ত আমার যে লয়ার থাকবে সেই মামলা করে দিতে পারবে তার পক্ষ হবে কাগজপত্র সবকিছু করে টেনে আমাদেরকে সবকিছু করে দিয়ে এই একটা হলো ওয়ান স্টপ সাপোর্ট সেন্টার এটা হলো রেপ ভিকটিম সাপোর্ট সেন্টার বাস ওইখানে কল করছেন বাস বাকি দায় দায়িত্ব হলো

মোটামুটি সব কিছুই তো দিয়ে দিলাম তো এখন এত শত শত মেয়েদের হয়তো আমি উপকার করতে পারবো না কিন্তু দুই চারজনকে যে পারবো এটা আমি জর্জ বুকে হাতটা কনফিডেন্টের সাথে বলছি এটা সম্ভব আল্লাহর কি শিলা মানে আল্লাহর কি রহমত বলতে হয় দেখেন কখনই তো ইউটিউব আর ফেসবুকে টাকার আসে তো কেউ মানে আমার মতো যারা আছে বিশেষ করে আমার কথা বলো টাকার লোভে তো আর ভিডিও করতে আসেনি কিন্তু আল্লাহর কি রহমত দেখেন মানুষ যদি সমাজে ভালো কাজ করে বা ময় মুরবির দোয়া বা বাবা মার দোয়া তার উপর তাকে কোনো কোনোভাবে সে পেয়ে যায় যেমন দেখেন অলৌকিকভাবে এই আমি আড়াই লাখ তিন লাখ টাকা যে ফেসবুক ইউটিউব থেকে পাই যেটা আমি আপনাদেরকে একেবারে কাগজ সব কিছু দেখিয়ে দিলাম চিন্তা করতে পারেন আচ্ছা নতুন যারা ইউটিউবে আসবে তুমি তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারো সেটা নিয়ে এখন এটা হলো মোটামুটি আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সেটা হলো আপনারা যারা নতুন ইউটিউবে আসবেন সেদিন আমি লাইভে এসেছিলাম এক লোক আমাকে লাইভে এসে বললো যে জজ ভাই আমি যারা নতুন ইউটিউবে আসতে চাই ভাই আমরা কেমনি কী একটু যদি পর তর দেখান গুগলে ঘাটাঘাটি করে ইউটিউবে ভিডিওটি যদি দিশেহারা হয়ে যায় তো সবাইকে আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে একটা কথাই বলবো প্রথম হলো আপনি স্থির হন ঠান্ডা মাথায় এখন ভাবেন ঠান্ডা মাথায় আপনি এখন একটা ভাবেন যে ইউটিউব আর ফেসবুকগুলো ফাইজলামি করা জায়গা না এখন আপনাদের কাছে ফাইজলামি হতে মনে হয় আপনার একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে আপনি কি আর কালকে আবার একটা খুলে নেবেন আপনার কাছে এগুলো একটা তুচ্ছ ব্যাপার কিন্তু খেয়াল করে দেখেন জর্জের জন্য কি এটা তুচ্ছ ব্যাপার আমার তিন লক্ষ সত্তর হাজার ফলোয়ার নিয়ে যদি একটা চ্যানেল সাসপেন্ড হয় চার লাখ সাবস্ক্রাইবার নিয়ে যদি একটা ইউটিউব চ্যানেল নষ্ট হয় আমার জন্য কত কষ্টে বেরো কত সময় লাগছে এটা তৈরি করতে তো কাজেই প্রথম থেকে আপনারা একটু সিরিয়াস হয়ে এটাকে এটাকে ফাইজলাম হিসেবে নিয়ে না কারণ আপনারা প্রথম দুইজন সাবস্ক্রাইবার নিয়ে যে চ্যানেলটা যাত্রা শুরু করেছে সেটা একদিন দুই মিলিয়ন হয়ে যাবে আপনারা যারা ব্লগিং করতে চান তো আপনারা আপনাদের সাবজেক্ট ঠিক করেন এবং যে সাবজেক্টে আপনারা ভিডিও করতে চান সেই সাবজেক্টটা আপনারা কনসেন্ট্রেশন করেন এবং আপনারা নিশ্চিত আপনারা ভালো করবেন আর হতাশ হেন না প্রথম প্রথম হয়তো আপনার সাবস্ক্রাইবার দুইজন চারজন পাঁচজন হবে কিন্তু ধীরে ধীরে এটা বাড়বে এতে কোনো সন্ধানে একসময় এক সময় আপনার হয়ে যাবে যাই হোক বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সর্বদল অনেক অনেক ধন্যবাদ দেখো আপনাদের সাথে অন্য কোনো ভিডিও দেশ